আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত শিক্ষকবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যারা মাইক্রোসফট টিমস বাংলাদেশে ব্যবহার করে থাকি, মাইক্রোসফট টিমস অ্যাপসটা আমাদের জন্য নতুন হওয়ার কারণে মূলত মাইক্রোসফট টিমসে যদি কোনো মিটিং অ্যারেঞ্জ করা হয়, মিটিংয়ে জয়েন করা একটু অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। আমাদের অনেক শিক্ষার্থী, অনেক শিক্ষক অনেক সময় জানতে চেয়েছেন কীভাবে সহজে অ্যাটেন্ড করা যায়। তো মাইক্রোসফট টিমস মিটিংয়ে অ্যাটেন্ড করার পদ্ধতি নিয়ে আজকের আমার টিউটোরিয়াল। তো প্রথমে আমি মোবাইল ফোন থেকে কীভাবে মাইক্রোসফট টিমস অ্যাটেন্ড করা যায় এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। মোবাইল ফোন থেকে মাইক্রোসফট টিমস মিটিংয়ে অ্যাটেন্ড করার আগে অবশ্যই আমাকে মাইক্রোসফট টিমস অ্যাপ ইনস্টল করতে হবে। কোথায় থেকে? গুগল প্লে স্টোর থেকে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমি জাস্ট মাইক্রোসফট টিমস লিখব, আমার এতে মাইক্রোসফট টিমস লিখব। মাইক্রোসফট টিমস লেখার পরে আমার মাইক্রোসফট টিমস এটা অ্যাপস এসে যাবে। অ্যাপস আসার পর এটা ইনস্টল করবো, একটু সময় নিবে। ইনস্টল করার পর আমি জাস্ট এটা ওপেন করব, ওপেন করে এটা চালু করে দেব। চালু করে দেওয়ার পরে আমার কাজ এখানে আপাতত শেষ। এবার আমি যাবো কোথায়, আমার লিঙ্ক কোথায় আছে, আমি যাবো আমার লিঙ্ক কোথায় আছে। যেমন আমার এখানে আমার অনার্স সেকেন্ড ইয়ার ক্লাস করেছি লেখানোর জন্য শিক্ষার্থীদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি দেখব আমার লিঙ্কটা আছে, সেই লিঙ্কে যাব। লিঙ্কে যাই, আমি লিঙ্কে গিয়ে লিঙ্কে ক্লিক করব। যেহেতু আমার অ্যাপস অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু সরাসরি লিঙ্কটা আমাকে নিয়ে যাবে। তো লিঙ্কটা অনেক সময় বড় লিঙ্ক থাকতে পারে, ছোটো লিঙ্ক থাকতে পারে। অনেক সময় বড় লিঙ্কে যারা অর্গানাইজার তারা সেটাকে শর্টেন করে প্রকাশ করে। সো শর্টেন করুক আর নাই করুক, যেটাই থাকুক আমার এতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাকে সরাসরি অ্যাপসে নিয়ে যাবে এবং জয়েন মিটিং অপশন আসবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটা বিষয় খেয়াল করতে হবে, অনেক সময় জয়েন মিটিং অপশন নাও আসতে পারে, লগ ইন চাইতে পারে। যদি লগ ইন চাইতে যদি চাই তাহলে আমরা আবার ব্যাকে চলে যাবো, আবার ব্যাকে চলে যাবো। ব্যাকে গিয়ে আবার সেই অ্যাপসে আমার লিঙ্কে যাবো, লিঙ্কে গিয়ে আমি আবার ক্লিক করবো। ক্লিক করলে আসবে এইভাবে। এক দুবার যদি আপনি চেষ্টা করেন জয়েন মিটিং অপশনটা আপনি পেয়ে যাবেন। তো জয়েন মিটিং ক্লিক করার পরে আপনার আবার নাম দেওয়ার জন্য বলবে, আপনি আপনার নিজের নাম দিবেন, যেভাবে যে নাম দিয়ে আপনি জয়েন করতে চান সে নামটা বাংলায় হোক ইংরেজিতে হোক আপনি লিখবেন। লেখার পর আপনি জয়েন মিটিং ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সরাসরি মিটিংয়ে নিয়ে যাবে। যেমন এখানে দেখেন চলে গেছি আমার মিটিংয়ে। যাওয়ার পরে এখানে অর্গানাইজার মিটিংটা এখনও ওপেন করে নেবে, অর্গানাইজার জয়েন করে নাই, সেহেতু আমরা মিটিংয়ে জয়েন করতে পারতেছি না। জাস্ট আমরা এখানে ওয়েটিং ইন দ্য লবি, লবিতে আমরা এখন ওয়েট করতেছি। সো এখানে আমরা কী করতে হবে, এখানে যাওয়ার পরে যদি মিটিং আমাকে মিটিং শুরু হয়ে দেয়, মিটিং শুরু হওয়ার পরে স্বাভাবিকতা এখানে আসবে। এখানে দেখেন অপশন আসবে, দেখেন তিনটা অপশন। অনেক সময় দেখা যাবে সাউন্ড অনেক কম শোনা যায়, কম শোনা যাওয়ার কারণে তিনটে অপশন আছে, ডিভাইস, স্পিকার, অডিও অফ। অডিও অফ দিলে আমার অডিও অফ হবে, আমি শুনবো না কিছু। ডিভাইস দিলে খুব আস্তে সাউন্ড শোনা যাবে, আর স্পিকার দিলে সাউন্ডটা একটু জোরে শোনা যাবে। তো আমি স্পিকার সিলেক্ট করে দেওয়ার পরে আমি মিটিংয়ে জয়েন করা হয়ে গেছে। এভাবে খুব সহজে মিটিংয়ে জয়েন করতে পারবো। আমি আবারও বলতেছি, আমরা যদি জয়েন মিটিং অপশনটা না হন আবার ব্যাকে যাবেন, আবার দিবেন, তাহলে পারবেন আশা করি। তো মিটিং যখন শেষ হবে তখন আপনি লাল বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। সো আমার মিটিং শেষ হওয়ার পর আমি বের হয়ে যাব। আর ল্যাপটপ থেকে কীভাবে জয়েন করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও একটা টিউটোরিয়াল আপনাদের উদ্দেশ্যে প্রস্তুত। সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোসফট টিমসের মিটিংয়ে জয়েন করার যে পদ্ধতিগুলো দেখিয়ে দিলাম, এই পদ্ধতিগুলোতে যদি কাজ না হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয় তখন বুঝতে হবে আপনার মোবাইল ফোনে অত কোনো আপডেট প্রবলেম আছে, এই জন্য মোবাইল ফোন আপনি আপডেট দিয়ে দিবেন। আপডেট দিয়ে দেওয়ার পরে আপনি জয়েন করতে পারবেন। তো মোবাইল ফোন কীভাবে আপডেট দিতে হবে সেটা আপনারা নিশ্চয় জানেন। সে আপনারা মোবাইল ফোনের সেটিংয়ে গিয়ে একদম শেষে গিয়ে আপনারা সেখানে একদম আপডেট অপশন আছে, একদম শেষে যে সিস্টেম আপডেট, তারপরে আপনার অ্যাপসগুলো আপডেট করে দিবেন। আপডেট করে নিলে আপনি জয়েন করতে পারবেন। এরপরও যদি আপনি জয়েন করতে না পারেন তাহলে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা অনেক সময় লিঙ্ক শর্টেন করার কারণে, যেমন আমরা অনেক সময় লিঙ্কটা শর্টেন করার কারণে শর্ট লিঙ্ক থেকে অনেক সময় জয়েন করতে সমস্যা হয়। এই জন্য আপনি আপনার অর্গানাইজার যিনি ওনাকে বলবেন আপনাকে পূর্ণাঙ্গ লিঙ্কটা দেওয়ার জন্য। এখানে দেখেন যে এখানে লিঙ্কটা আছে বড় লিঙ্ক, তো বড় লিঙ্কটাকে অনেক সময় ছোটো করার কারণে অনেক সময় সমস্যা হয়। সো আপনি আপনার অর্গানাইজারকে বড় লিঙ্কটা দেওয়ার জন্য বলবেন, তখন আপনি অবশ্যই জয়েন করতে পারবেন। সো আপনাদের সবাইকে
ধন্যবাদ দেওয়ার আগে আমি যে কথাটি বলবো, আপনারা যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হবে। সো আপনাদের সবাইকে আর কোনো কথা আমার বলা না থাকে আজকের এই টিউটোরিয়াল শেষ করব। আসসালামু আলাইকুম।